আজকে উইন্ডোজের এমন একটি কাজ করব আমরা যা করার পর আপনি নিজেই প্রাউড ফিল করবেন যে আপনি আসলে কি শিখেছেন। তো চলুন আগে কাজটি করি। আপনার ল্যাপটপ অথবা পিসিতে বাই ডিফল্ট আকারে যে নোটপ্যাড আছে ওইটি ওপেন করে নেবেন। এখানে কিছু কোডিং করব। সো আমি ওপেন করলাম, এখানে লিখব সেট এসপাই, সেট এসপাই ইকুয়াল ডাব্লিউ স্ক্রিপ্ট ডট, এখানে স্পেস ইউজ করা যাবে না, ক্রিয়েট ক্রিয়েট অবজেক্ট। ওকে, এবার এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব, ফার্স্ট ব্র্যাকেটের মাঝখানে লিখব এস এ পি আই ডট এস পি ভয়েস। ওকে, এটা ডাবল কোটেশনের ভিতরে লিখতে হবে। এবার লিখব এসপাই স্পিক, ওকে এসপাই ডট স্পিক। এবার আমরা ডাবল কোটেশন ইউজ করব। ডাবল কোটেশনের ভিতরে আপনি কি লিখতে চাচ্ছেন, যে আপনি আপনার ডেস্কটপ কিংবা পিসি ওপেন করলে আপনাকে কি বলবে? আমি লিখলাম ওয়েলকাম, ওয়েলকাম জে এফ আনিকা কমা, যেহেতু আমরা আজকে ডেট চাচ্ছি এই জন্য লিখব টুডে, টুডে ইজ, এটা এতটুকুই থাকবে। দরপর এসপাই স্পিক, এতটা আমি কপি করে নিব, এটা আরো অনেকবার লাগবে, পেস্ট করে দিলাম, একটা স্পেস দিব। এবার উইক ডে নেম লিখব, উইক ডে নেম। এবার ফার্স্ট ব্র্যাকেট দিব, মাঝখানে লিখব উইক আর ডে লিখব। ওকে, এবার একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। এবার লিখব ডেট, ডি এ টি ডেট। এবার এখানে আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এই লাইনের কাজ শেষ, এখন নিচের লাইনে আসবো, ইন্টার চেপে আগেরটা পেস্ট করে দিব, স্পাই স্পিক, একটা স্পেস দিব, ডাবল কোটেশন ইউজ করব, ডাবল কোটেশনের মাঝখানে লিখব অ্যান্ড ডেট, ডি এ টি ডেট ইজ, অ্যান্ড ডেট ইজ, ইন্টার চাপবো কিবোর্ড থেকে, আবারও পেস্ট করে দিব। এখন এখানে শুধু লিখব ডে, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে লিখব ডেট। এবার আবার কপি করার স্পাই স্পিক এটি পেস্ট করে দিলাম, দেওয়ার পর স্পেস ইউজ করব, এখানে স্পেস দিইনি, এখানে লিখব মান্থ নেম। হ্যাঁ, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দিব, এখানে লিখব মান্থ, একটা ফার্স্ট ব্র্যাকেট আবার শুরু করব, এখানে লিখব ডেট। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। কে, এই লাইনের কাজ শেষ, এবার ইন্টার চাপব, আগের লেখাটা পেস্ট করে দিব, স্পেস দিব, এবার শুধু লিখব ইয়ার, ওয়াই ইয়ার। এবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ব্র্যাকেটের ভিতরে লিখব ডেট। আমাদের কাজ শেষ, এখন এটা আমরা ফাইল থেকে সেভ অ্যাজ এ ক্লিক করব। ওকে, এখানে আপনার ফাইলের নাম আপনি যেটা সেটা দিতে পারেন, এটা কোনো ব্যাপার না, আমি দিলাম রোবোটিক ভয়েস দিলাম। এবার আমরা এক্সটেনশনে ইউজ করব VBS, এই এক্সটেনশন না দিলে কিন্তু কাজ করবে না। এবার আপনি ফাইল লোকেশন সিলেক্ট করবেন, এটা কোথায় রাখবো, আপাতত ডেস্কটপে রাখবো, এই জন্য ডেস্কটপ সিলেক্ট করে সেভে ক্লিক করলাম। তো আমরা এটা কিন্তু প্লে করে শুনতে পারি যে মিসিং হয়েছে কিনা। আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে কোডিংয়ে। ওকে, এ করব, এটা ক্লিক করে রাইট বাটনে ক্লিক করে অফ ইন করে দিব, অফ ইন উইথ নোটপ্যাড। ওকে, দেখি এখানে কি মিসিং হয়েছে। ও আচ্ছা, আমি এখানে মান্থ নেমের পর একটা স্পেস ব্যবহার করেছি, আমি স্পেসটা কেটে দিচ্ছি, এটা সেভ করে দিলাম, এটা এক জায়গায় রাখলাম। এবার এটা প্লে করে দেখব যে হচ্ছে আমরা যা যা কোডিং দিয়েছি রোবট সেটা ভালোভাবে রিড করতে পারতেছে কিনা। সো আমরা রোবটিক ভয়েসটা ওপেন করব। ওয়েলকাম জেএফ আনিকা, টুডে ইজ মানডে এন্ড ডেট ইজ 14 আগস্ট 2023। এবার আপনি আপনার ডেস্কটপ থেকে উইন্ডোজ প্লাস আর প্রেস করবেন, এখানে লিখবেন শেল ক্লোন স্টার্ট আপ, এবার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করবেন। এবার এই ফাইলটি আমরা কাট করব, এবার এই পাশে এসে এটা পেস্ট করে দিব এখানে, তাহলে ডেস্কটপ থেকে এখানে চলে আসছে। এবার এটি ক্রস করে দিব। এখন আমরা আমাদের ল্যাপটপটি শাট ডাউন কিংবা রিসেট দিয়ে দেখব যে আমাদের সিস্টেম কাজ করে কিনা। ওয়েলকাম জেএফ আনিকা, টুডে ইজ ফ্রাইডে এন্ড ডেট ইজ 18 আগস্ট 2023। ওকে, আমরা সাকসেস। আজ থেকে আপনার কম্পিউটারটি যতবার রিসেট কিংবা অফ ইন করবেন ততবার রোবটিক ভয়েস আপনাকে আজকের ডেটটা বলে দিবে। এটি দুর্দান্ত একটি টিপস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।